Thank you.
দর্শক আপনারা উপভোগ করছেন 10,000 মিটার দৌড়ে অনেক পথ পাড়ি দিতে হবে।
আমরা দেখতে পাচ্ছি গ্রাম বিভাগের সম্মানিত বিচারক মণ্ডলী, গ্রাম বিভাগের সম্মানিত বিচারক মণ্ডলী স্বামীমা সাতটা মেমন নেতৃত্বে আমাদের প্যাভিলিয়নের দিকে প্রত্যাবর্তন করছেন। তিন দিন ব্যাপী তারা দায়িত্ব পালন করেছে। আমরা ধারাভাষ্য যারা রয়েছে সবার পক্ষ থেকে, সবার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ। সুস্থ দায়িত্ব পালনের জন্য, আপনাদেরকে দক্ষতার সাথে দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ, অভিনন্দন আমাদের সবার পক্ষ থেকে, আমাদের সুদক্ষ দক্ষ বিচারক মণ্ডলী আপনাদের। এটি একটি শৃঙ্খলা খেলাধুলার জগতে যেটি অত্যন্ত সুন্দর একটি দৃশ্য দেখার মতো, সর্বক্ষেত্রে যার যেন দায়িত্ব পালন সঠিকভাবে দায়িত্ব পালন, এটি নিঃসন্দেহে এটি অন্য জায়গায় দেখা যায় খুবই কম। বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশন প্রতি বছরে এই জাতীয় আয়োজন করে থাকে। বঙ্গবন্ধু 44তম জাতীয় অ্যাথলেটিক প্রতিযোগিতা আমরা শেষের দিকে আমরা দেখতে পাচ্ছি আরেকজনের হাত উত্তোলন, আমাদের প্রবীণ অ্যাথলেট যিনি ছিলেন এডওয়ার্ড জ্যাকবের নেতৃত্বে, তারাও প্যাভিলিয়নে প্রত্যাবর্তন করছে। আস্তে আস্তে দায়িত্ব পালনের শেষের দিকে সবাই আমরা তিন দিনব্যাপী এই প্রতিযোগিতা উপভোগ করেছি। উপভোগ্য ছিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামটি, নিঃসন্দেহে তিন দিন সগৌরবে আমরা বিভিন্ন প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। সবাইকে অভিনন্দন, সবাইকে ধন্যবাদ দায়িত্ব পালনের জন্য, সঠিক দায়িত্ব পালনের জন্য আমরা ধন্যবাদ জানাব। একই সাথে ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার সদস্য ভাইদেরকে যাদের সার্বিক সহযোগিতায় এই আয়োজনটি অত্যন্ত সুন্দরভাবে তৈরি হয়ে থাকে, তারা আমরা এই মুহূর্তে মাঠে আমরা উপভোগ করছি দৌড়পাল্লার দৌড় 10,000 মিটার। অনেক বড় এই রান 10,000 মিটার। শ্রুতি মণ্ডলী আমরা একই সাথে ধন্যবাদ জানাবো, বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশনের সকল কর্মকর্তাবৃন্দ আপনাদেরকে ধন্যবাদ জানাবো, সকল অ্যাথলেটিক দলীয় ম্যানেজার কোচ এবং এর সাথে সংশ্লিষ্ট সবাই, একই সাথে দর্শকবৃন্দ আপনাদেরকে।
আমন্ত্রণ জানাচ্ছি পুরস্কার গ্রহণের জন্য। পোল বল পুরুষ সাইফুল ইসলাম, বাংলাদেশ নৌবাহিনী, ফেরদৌস যশোর জেলা ক্রীড়া সংস্থা, মোহাম্মদ রাশেদুল ইসলাম, বাংলাদেশ সেনাবাহিনী। আমি আবারও তাদের নাম উচ্চারণ করছি। পোল বল পুরুষ বিজয়ীদের সাইফুল ইসলাম, বাংলাদেশ নৌবাহিনী, ফেরদৌস যশোর জেলা ক্রীড়া সংস্থা, মোহাম্মদ রাশেদুল ইসলাম, বাংলাদেশ সেনাবাহিনী। আপনাদেরকে পুরস্কার গ্রহণের জন্য আমন্ত্রণ। আপনাদের নাম বেশ কয়েকবার উচ্চারিত হয়েছে। অল বল পুরুষ সাইফুল ইসলাম, বাংলাদেশ নৌবাহিনী, ফেরদৌস যশোর জেলা ক্রীড়া সংস্থা, মোহাম্মদ রাশেদুল ইসলাম, বাংলাদেশ সেনাবাহিনী। আপনাদেরকে পুরস্কার গ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। সন্ধি মণ্ডলী বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশনের আয়োজনে বঙ্গবন্ধু 44তম জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা আমরা উপভোগ করছি। পরাস্ত বিজয়ে আমরা উপনীত হয়েছি। বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশনের এই মহৎ আয়োজনে আমরা তৃতীয় দিনে সমাপনী দিনে উপস্থিত হয়েছি। আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘটে এই প্রতিযোগিতা, যদি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল ঠিক তেমনি আনুষ্ঠানিকভাবে এই তিন দিন দিনের প্রতিযোগিতা জাতীয় দিনে সমাপ্তি। দৌড় আপনারা উপভোগ করছেন আমাদের শীর্ষের দিকে দর্শকদের মধ্যে একটা উত্তেজনা আমরা লক্ষ্য করছি। আসছে মিডিয়া আসছে
Thank you.